মনে হয় এই মজাটা যদিও মনে হচ্ছে যে সেক্স কমেডি, কিন্তু এর মধ্যে না মানে কোনো রকম নিউডিটি বা ভালগার কিছু একদমই নেই, টোটালটা কিন্তু মজার ছলে হচ্ছে। মানে এটা হচ্ছে এটা একটা কমেডি ছবি, যেটা আমি মনে করি বড়রা শুধু দেখবেন তা নয়, মানে যারা এটা যদি ছোটরাও আসে সে অন্যরকম একটা মজা হয়তো পাবে, আমি জানি না, কারণ যে ব্যাপারটা বোঝে সে তো বড়, তার মানে সে বড় তো কাজেই মানে এটা নিয়ে এত মানে ঘোমটা দেওয়া ঢাকা ঢাকি এসব কিছু নেই, আর এমন কোনো অশ্লীল কোনো জিনিস নেই যেটা দৃষ্টিকটু, মানে যে আমি আমার মেয়েকে নিয়ে বসে দেখতে পারবো না, তা নয় কিন্তু। মানে কাজেই আমার তো মনে হয় দেখলে মজা মানে এবং স্ক্রিপ্টটা লেখা পদ্মনাভ বেসিক শিক্ষা দীক্ষা আছে কাজেই এদের মধ্যে কোনো মানে ইস বাবা এই ব্যাপারটা নেই একদম। প্রথম যখন অভুদার কাছে গেছিলাম যেটা অভুদাও বললো যে সেক্স কমেডি ডেফিনেটলি সেক্স কমেডি, সাবজেক্টটা ইটসেলফ বোল্ড, কিন্তু মানে গল্পের ভেতরে যেভাবে ট্রিটমেন্ট হয়েছে সেভাবে অ্যাজ সাচ ভালগার কিছু পাবে না, দো ইটস আ কমেডি ফিল্ম, মজার ছবি, খুব আনন্দের একটা ছবি, সবাই দেখতে ভালো লাগবে, বোল্ড ব্যাপার সেটা সবাই দেখতে ভালো লাগবে, কিন্তু জিনিসটা দেখাবার মধ্যে খুব বেশি বোল্ডনেস দেখানো হয়নি, সেটাকে একটু ঢেকে এইটুকু মজাটা, এই মজাটা আসবে, কিন্তু ইস বাবা বলেছিলাম এরকম অসভ্যের মতো চলতে নিয়ে আসবে না। মানে এই ধরনের গল্প বা এই ধরনের স্মার্ট সাবজেক্ট নিয়ে ছবি হয়নি বলবো না, বাট কম হয়েছে, ঠিক আছে, কম বাংলায় হয়েছে কি বাংলায় হয়নি, বাংলায় সেভাবে আমরা হিন্দিতে দেখেছি, হিন্দিতে ইংরেজিতে দেখেছি, হিন্দিতে দেখেছি, মানে ছবি হয়েছে বাংলায় হয়তো সেইভাবে হয়নি, কিন্তু ডেফিনেটলি এটা দর্শকদের কাছে একদমই একটা নতুনত্ব, একটা নতুন ফ্লেভার, এবং গল্পটা যেভাবে যাচ্ছে যে মানে বাবার বন্ধুর প্রেমে পড়ছে, জিনিসটা শুনতে খারাপ লাগলেও সাংঘাতিক মজার একটা ব্যাপার, সেই প্রেমে পড়ে বাবার বন্ধুর অবস্থা কি হচ্ছে হচ্ছে, মানে সে মানে কি হচ্ছে, মানে পুরো ব্যাপারটা একটা হিউমার হিউমারাস ওটাই ব্যাপার, মানে একটা সিকোয়েন্স বলবো ছোট, যখন যাচ্ছে বেড়াতে, মানে ওর বাবা হচ্ছে দেবশঙ্কর হালদার, সে এই সাইডে বসে আছে, তার পাশে ও বসে আছে, মাঝখানে এই পাশে আমি বসে আছি, ও এখান থেকে রতি বলে আমায় ডেকেছে, আমি দেবশঙ্কর মানে আমার বসের দিকে তাকিয়ে বলছি হ্যাঁ বলো, আমি আবার কি বললাম এই যে রতি বলে ডাকলে, ও তখন রতি আই রতি কি রতি আঙ্কেল, এই লেভেলের মজাটা, রতি কখনো এক্সপেক্ট কি করে নিজে তার বসের ও স্টেট বলা পড়া বুঝতে পারেনি যে রতি বলে ডেকেছে নিশ্চয়ই ওই ডাকবে, ও কি করে ডাকবে যখন রতি বুঝেছে বিপদ, বিবাহ বহির্ভূত সেক্স অনেক বেড়ে গেছে, অসম্ভব ভালো বেড়ে গেছে, আমাদের ছবি সেটাকে আর বাড়াবে না, আমাদের ছবি আসলে বাড়াবে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা আসবেন না সিম্পলি মিস করবেন, আমাদের কিছু বাড়ল নেই না। এই বিষয়টা যেটা যেরকম প্রশ্নটা করলে, মানে সেক্স শব্দটাকে ঘিরে এত বেশি লোকজনের এত ট্যাবু হয়ে গেছে, সেটা সেটা উনি কি ছি উনি ওরকম নন, মানে ওনার ছেলেপুলে হয়নি, ছেলেপুলে হয়নি, এই যে আমি বসে রয়েছি সামনে, ঠিক আছে, কি করে বলবো, মানে আমি বুঝতে পারছি না, যে কোনো কেউ খুব ভদ্রলোক ভীষণ ভালো একদম মহিলাদের যে টাকার না, ছেলেপুলে হলো কি করে, আমি কিন্তু এই বিষয়টার উপর পড়াশোনা করছি, রিসার্চ করছি, যে সাবজেক্টটা তোমরা সেটা নিয়েই রিসার্চ করছে, তো
এটা তো একটা সাবজেক্ট, এটা একটা পড়াশোনার বিষয়, লোকে এটা নিয়ে পড়াশোনা না এলে মিস করবে অবশ্যই। এটা কি সবাইকে বলে দাও? না 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 না, যারা হলতে হলে আসবে তারাই বলবে, আমার কিছু বলতে হবে না। তাদের জীবনে কিন্তু বসন্ত আসা খুব ডিফিকাল্ট। মানে এরকম কি প্রমোশনাল কিছু আইডিয়া আছে যে যাতে লোক একবার গিয়ে দেখে, মানে অ্যাট লিস্ট দেখে বোঝে জিনিসটা? যেটা সেক্স কমেডি বলতে যেটা বোঝাচ্ছে সেটা কিন্তু না, সেটা পুরোটাই আলাদা। কমেডি বলতে তার থেকে অনেক বেশি ভালগার আইটেম ডান্স হয় হিন্দি ছবি। হ্যাঁ এক্স্যাক্টলি। না একটা কথা তো অনেক বেশি ভালগার, একটা কথা ডেফিনেটলি বলবো যে গল্পের ধরন বা আমাদের কাস্টিং যে ধরনের হয়েছে তাতে ব্যাপারটা বুঝিয়ে দেওয়া যাচ্ছে যে এটা খুব একটা কিন্তু সেই চিপ লেভেলে গিয়ে ভাবা নয়। যদি সেটা হতো তাহলে মানে অ্যাট লিস্ট আমি করতাম না, এটা বলতে পারি আর দেবশঙ্কর হালদার এটা করতো না, ঠিক আছে? তো এই ছবিটা করতো না, কাস্টিংটা দেখে মানুষ ডেফিনেটলি সেটাও বুঝতে পারবে যে ক্লাস সেই ছবির ক্লাসটা কোথায় বা সেই ছবির মানটা কোথায়, ঠিক আছে? তো আমার মনে হয় না যে কোনো ভুল বার্তা অডিয়েন্সের কাছে যাচ্ছে, খুব ঠিকঠাক বার্তাই যাচ্ছে। এবং যে ধরনের মিষ্টি কিছু গান রয়েছে, হ্যাঁ সুমিতা মিউজিক মিষ্টি গান রয়েছে ছবির মধ্যে, ফার্স্ট টাইম উপদাকে মানে এরকম ভাবে ডান্স করতে মাগো মা ডান্স দেখা যাবে ছবির মধ্যে, সাংঘাতিক ধরে টানাটানি করছে, ও উপরে উঠে পড়ছে, হ্যাঁ সেখান থেকে পালিয়ে পালিয়ে নিজেকে কি করে বাঁচান, আমাদের মধ্যে একটা বিশ লোক ডেফিনেটলি দেবুদা অবুদাকে এরকম একটা ইন্টারেস্টিং চরিত্রে প্রথমবার দেখবে, এবং সবথেকে ইম্পর্টেন্ট দুজনকে প্রথমবার ছবির পর্দায় একসাথে দেখা যাবে, ঠিক আছে? এবং যদি হিট জোড়ি ছবির ইউএসপি সেলিং পয়েন্ট যেটাই বলো না কেন সেটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জি এবং দেবশঙ্কর হালদার, কোনো ডাউট নেই সে ব্যাপারে, ঠিক আছে? তো ডেফিনেটলি গল্পটা এত ভালো এবং ওটা অ্যাকসেপ্ট করতে আমার একদমই বেশি টাইম লাগেনি, এবং আমার একটাই জিনিস খালি মাথায় ছিল যে ওই যে আমরা এটাকে এটা খুব সূক্ষ্মতারে বিচরণ করে, তো মানে যেমন কমেডি জিনিসটা খুব সূক্ষ্ম একটা লেভেলে বিচরণ করে, মানে একটু বেড়ে গেলে ওটা ভাড়া নিতে চলে যায়, কমেডি থাকে না। এই গল্পটাও এমন যে আমরা যদি ঠিক মতো হ্যান্ডেল না করতে পারতাম তাহলে যে আশঙ্কাটা তোমাদের তরফ থেকে এসেছিল সেটা হতে পারতো। যেহেতু আমি সেক্স কমেডি বলছি সেহেতু মানে ভরপুর ক্লিভেজ শো করে মানে মহিলার শরীর ফরীর দেখিয়ে মানে একটা ওই লোকটা সম্বরণ করাটা ডিরেক্টরদের পক্ষে সম্ভব হয় না অনেক সময়, কিন্তু ওটা করলে যে নির্মল একটা আনন্দ বেরিয়ে আসে সেইটা কিন্তু হয়েছে, এবং সেটার জন্যই ছবিটা করা। আমি ভাবতে আমার দু সেকেন্ডও লাগে। জাস্টিফাই ইন দ্য সেন্স, সি ও যখন ফার্স্ট টাইম আমাকে কনসেপ্টটা বলে আমি অ্যাকচুয়ালি একটা মানে একটা রাইট টাইম খুঁজছিলাম কোনো প্রজেক্ট করার জন্য, তো যখন আমাকে ফার্স্ট টাইম কনসেপ্ট আমি শুনেই আই ওয়াজ সো এক্সাইটেড করার জন্য, কি আমি জানতাম এটা ভীষণ একটা ভালো জায়গায় যেতে চলেছে, তো সেখান থেকে তো আমার মনে সেরকম কোনো ডাউট ছিল না। মানে ফার্স্ট ডে থেকে আমরা ভীষণ ক্লিয়ার ছিলাম ব্যাপারটা যে আমরা কী চাই, কী দর্শকদের দেখাতে চাই, এবং মানে কতটা আমাদের সাবজেক্ট সম্বন্ধে আমরা ক্লিয়ার প্রথম থেকে ক্লিয়ার ছিলাম, সেরকম কোনো কনফিউশন বা কিছু ছিল না। আর ক্যারেক্টার বলতে কি, ক্যারেক্টার তো পদ্মদা মানে অসাধারণ লিখেছে আর কি, ফার্স্ট অফ অল বলতে চাচ্ছি ওর ক্যারেক্টারটা মানে ওকে যেরকম আমরা চিনি তুহিন হিসাবে একদমই আলাদা, মানে সুমন ক্যাবলা সুমন ক্যারেক্টারটা নিয়ে প্রথমে মানে যেটা ব্যাপার সেটা হচ্ছে কনসেপ্টটা তো ডেফিনেটলি মাথায় ছিল, চরিত্রটা মাথার মধ্যে ছিল, কিন্তু সেটা তো ডেভেলপ করার তো একটা ব্যাপার আছে। তো পদ্মদা যেভাবে ডেভেলপ করেছে প্রত্যেকের ক্যারেক্টারগুলো সাংঘাতিকভাবে, তো আমার যেটা মজা লেগেছে যে কমেডি ব্যাপারটা তো খুব সূক্ষ্ম একটা জিনিস, যেটা ওটা বললো যে সেটা করার মধ্যেও যেটা মজা আছে দেখার মধ্যেও সেই মজাটাই রয়েছে। তো খুব ডিফিকাল্ট কমেডি অ্যাক্ট করা আমার মনে হয়, তো আমি কোনোদিনও এখনও অবধি সেইভাবে কমেডি কোনোদিনও করার সুযোগ পাইনি যতটুকু কাজ করেছি, তো সেক্ষেত্রে জীবনে প্রথমবার কমেডি একটা করার সুযোগ পেয়েছি, এবং ক্যারেক্টারটা ওরকম একটা ক্যাবলামো।
কমিক মানে আমরা কমিক্যাল অ্যাক্টিং করতে যাচ্ছি না, আমরা বলবি ন্যাচারাল সিচুয়েশন গুলো কমেডি জায়গা, মানে ও যেটা করছে ও কিন্তু খুব সিরিয়াসলি করছে, আমি যেটা করছি আমিও কিন্তু আমার জায়গায় ভীষণ সিরিয়াস একদম, কিন্তু ওই দুটোর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা সেইটা মজা দিচ্ছে সিচুয়েশনটা মজা পেতে, মানে আমরা ওখানে কিন্তু খুব করছি না কিন্তু একদমই একদমই নয় যারা দেখবে তারা রিলেট করবে এবং হাসবে, আরে আমরা এতবার করেছি তারপরেও যখন দেখছি তখন আমাদের হাসি পাচ্ছে, যারা করছে ধরো কাজ করছে ব্যাকগ্রাউন্ডে হোক কি ডাবিং হোক যারা ইঞ্জিনিয়ারিং সবাই হাসছে ওখানে বসে, মানে পজ করে দিয়ে দিয়ে হাসছে যেটা কি হচ্ছে, মানে এতবার দেখার পরেও যখন আমাদের একটা দিন মনে পড়ে প্রথম দিন মানে তোমার বাড়িতে স্ক্রিপ্ট রিডিং এর আগে একদিন রিডিং হয়েছিল, তো প্রথম দিন যেদিন পদ্মদা এখানে স্ক্রিপ্ট রিডিং করেছিল অনেকে ছিল ঘরে, অনেকে ছিল, তো পদ্মদা স্ক্রিপ্টটা যেভাবে পড়ে আমরা সবাই জানি এটা খুব সুন্দরভাবে পড়ে, এবং সেটা পড়ার পরে খানিকক্ষণ পড়ার পরে আমি দেখলাম ঘরের সবাই এদিকে ওদিকে পড়ে রয়েছে, ঠিক আছে পেটি হাত দিয়ে কেউ এদিক থেকে কেউ যেভাবে পড়েছে মানে ইটসেলফ ওখানে আর কোনো মানে আমি জানতাম ব্যাপারটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার নেই, দেখে যারা ছবিটা দেখবেন তারা তো দেখবেন কি মনোরম পরিবেশ, কি সুন্দর সি বিচ, কি সুন্দর পাহাড়, কিন্তু ফিরে আসার পরে না আমার ছাল উঠেছিল, আমরা মেকআপ দিয়েছিলাম যা দিই তার থেকে চার গুণ বেশি মেকআপ দিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু তা সত্ত্বেও যখন মেকআপটা তুলে হচ্ছে এখানটা লাল হয়ে গেছে, এখানগুলো ব্রাউন হয়ে গেছে, তুমি তো আরো বলেও ছিলে যে আমি নিজেকে চিনতে পারছি না, আমি অসম্ভব মানে মজা তখন মানে ওই একটাই মানে ফিরে আসার পরে একটু দেবুদা আমি ও আমরা চারজন বসে একটু ঘরে আড্ডা মারলাম, আমার ঘরেই আড্ডাটা বসতো সময় মিলে আড্ডাটা মেরে চেয়ারে বসে এরম হয়ে আছে, একজন হাতে হাতে রং করছে, একজনের হাতে রং করছে, একজন পায়ে রং করছে, কারণ একটা বিকিনি সুন্দর একটা পরেছিল যেদিন জায়গাগুলো এক্সপোজড সেগুলো তো বাঁচাতে হবে সমুদ্র মানে সূর্যের আলো থেকে, চার পাঁচজন লোক ওর শরীরে মোটামুটি পেন্টিং করছে রোজ, এটা ভোরবেলা সাড়ে চারটে পাঁচটা মানে আমি উঠতাম সাড়ে চারটে পৌনে পাঁচটা তখন থেকে দেখেছি আর্ধেক হয়ে গেছে মানে মোটামুটি রেডি, মানে আমি সবার আগে উঠতাম আমার সাথে সাথে আমার মেকআপ দাদা উঠতো আর প্রোডাকশনের একটা ছেলে উঠতো, ওকে চা খা দিত দিত আর আমি বসে মানে প্রথম দুদিন ঠিকঠাক টাইমে উঠে গেছি, তিন দিনের দিন না আমার গিয়ে মনে হচ্ছে আমি আর পারছি না, মানে সারাদিন ওই এক্সটেন্সিভ খাটার পরে তারপরে এখানে ওরকম ভাবে অতটুকু কত রোদটা না রোদটা মারাত্মক, তারপরে কি হয় মানে আমাদের ক্যামেরাম্যান যিনি ছিলেন অশোক দা অশোক প্রামাণিক তিনি ওই তার উপরে ওই লাইট দিয়ে লাইট কাটার একটা ব্যাপার থাকে, মানে ওপরে লাইট আছে সেটা তো আমার মুখ অন্ধকার হবে সেটা ব্যালেন্স করার জন্য দিক থেকে ছটা ইঞ্চে মাই এরকম করে মাঝখানে বসে মানে ওটা শুনলেই আরো ভেতরের টেনশন প্যালপিটেশন মানে এখন সবে সাড়ে দশটা বাজে এবার বারোটা বাজবে মানে এতে বোঝা যায় যে লোক যতটাই আনন্দ হয়ে দেখছে ঠিক আছে তার পেছনে অ্যাক্টর আর অ্যাক্ট্রেসরা কতটা স্ট্রাগল করে, প্লিজ একটু
কষ্ট করি না খুব কষ্ট করি ওর জন্য আমার আরো কষ্ট করতে হচ্ছে আমাকে না এই কষ্ট করে যদি আপনাদেরকে হাসাতে পারি আপনারা এসে ভগবান আমাদের ভুলে গেছে তাহলে ভুলে গেছে যার বসন্ত এসেছে তার জন্য যার বসন্ত চলে যাবে যাবে করছে তার জন্য তো আরো বেশি করে বটে না হলে নিশ্চয়ই দেখা উচিত তার কারণ হচ্ছে বসন্ত যতদিন আছে ততদিন কিন্তু জীবনটা ঠিকঠাক আছে কাজেই বসন্ত কিভাবে ধরে রাখতে হবে সেটা যদি দেখতে চান চলে আসুন বসন্ত এসে গেছে দেখতে একটাই কথা বলবো প্রচুর খেটে কাজ করেছে সবাই এই ছবিটার জন্য বসন্ত এসে গেছে এমন একটা ছবি মানে যেটা টেনশন নিয়ে আসবেন না হলে দেখতে টেনশন রিলিজ করতে আসবেন সুতরাং খুব মজার একটা ছবি দেখে মজা পাবেন আনন্দ করবেন চাইবো যে সবাই আসুন দেখুন মজা করুন বসন্ত এসে গেছে প্রচুর আনন্দের বার্তা নিয়ে আপনারা সকলে মিলে আসুন বসন্ত চলে যাওয়ার আগে অবশ্যই জীবনে বসন্ত ধরে রাখার জন্য বসন্ত এসে গেছে দেখুন প্রচুর হাসুন একরাস হাসি নিয়ে বাড়িতে ফিরে যান সকলকে বলুন আসতে আমি চাইবো ছবিটা দেখে আপনাদের ভালো লাগুক সকলে মিলে কেটে কাজ করেছি এটাই চাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আসুন মুভিটা দেখুন এবং সকলে মিলে এনজয় করুন Yes.